আপনারা একটা কথা সকলেই বলেন যে মার্কেটে প্রাইস অ্যাকশন হয়ে যাবার পর ব্যাক টেস্টিং করে যে কোনো জিনিসকে বোঝানো এবং যে কোনো জিনিসকে শেখানো খুব ইজি ব্যাপার, কিন্তু অ্যাডভান্স অ্যানালিসিস করে মার্কেট মার্কেট ভবিষ্যতে কি হতে পারে সেই অ্যাডভান্স অ্যানালিসিস কজন করতে পারে? তা আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত দর্শক বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেছেন, করে আমার নতুন নতুন কিছু ভিডিও দেখছেন, তারা হয়তো ভাববেন যে স্যার হয়তো আমাদেরকে বোঝাচ্ছে, স্যার হয়তো আমাদেরকে থিওরিটিক্যাল ক্লাস করাচ্ছে, কিন্তু স্যার প্র্যাকটিক্যালি কীরকম করে, স্যারের অ্যাডভান্স অ্যানালিসিস কীরকম, সেটা আমরা কী করে বুঝবো, তা সেটা আপনারা কীভাবে বুঝবেন? প্রশ্ন যদি এইটা হয়ে থাকে তাহলে জেনে রাখুন আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে, আমার কন্ট্যাক্ট ডিটেলস, হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে। যেমন এইখানে এখন মার্কেট লাইভ চলছে, তাই লাইভ মার্কেট নয়, লাইভ মার্কেট তো দূরের কথা, মার্কেট ভবিষ্যতে কোনখান থেকে রিভার্স করতে পারে, কোনখানে আমরা বাইং অপরচুনিটি, সেলিং অপরচুনিটি পাবো, সেইগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাডভান্স পোস্ট করে দিই, অ্যাডভান্স পোস্ট করে দিই। লাইভ তো দূরের কথা, অনেক অ্যাডভান্স আমি পোস্ট করে দিই, যেটা আপনি একদিন, দুদিন, এক সপ্তাহ, দু সপ্তাহ, তিন সপ্তাহ, এমনকি এক মাস আগে পর্যন্ত আমাদের আমার পোস্টিং করে দেওয়া অনেক লেভেল থাকে। নমস্কার বন্ধুরা, আমি নীলাদ্রি বিশ্বাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নীলাদ্রি বিশ্বাস ইনস্টিটিউট। ভিডিওর শুরুতেই একটা স্ট্যাটিউটারি ডিসক্লেমার, এই ভিডিওটা সম্পূর্ণরূপে এডুকেশনাল পারপাসে তৈরি, আমার ভিডিও দেখে কোনো প্রকার ট্রেডিং বা ইনভেস্টিং করতে যাবেন না, যে কোনো প্রকার ট্রেডিং বা ইনভেস্টিং করার আগে অবশ্যই আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে তবেই করবেন। তা ভিডিওর যে মূল বিষয় অ্যাডভান্স আমরা কীভাবে অ্যানালিসিস করব, তা সেটা জানতে গেলে তাহলে আপনার হাতে কী তথ্য প্রমাণ চাই, তা তথ্য প্রমাণ কী চাই, তথ্য প্রমাণ আমি তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যে অ্যাডভান্স ট্রেড পোস্ট করি সেইটা থেকেই আমাকে দেখাতে হবে। দেখুন আমি সেই রকম টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে নিয়ে চলে আসি, আমি দেখুন লাস্ট ট্রেড কী পোস্ট করেছি, লাস্ট এই যে আমার টেলিগ্রাম চ্যানেল লাস্ট ট্রেড আমি এইটা পোস্ট করেছিলাম, দেখতে পাচ্ছেন কি, ইন্ট্রাডে সেলিং অপরচুনিটি ইন জিবিপি ইউএসডি, ডু নট ট্রেড জাস্ট ওয়াচ। দেখুন এই লেভেলটা আমি দিয়েছিলাম 1.213.25, 1.2132 আর 1.2144, দেখুন এই লেভেলটা আমি দিয়েছিলাম, কবে দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন 15 ফেব্রুয়ারি আমি এইটা দিয়েছিলাম, এই সেলিং অপরচুনিটিটা জিবিপি ইউএসডিতে, তো জিবিপি ইউএসডিতে এই দেখুন সেলিং অপরচুনিটিটা আমি যেটা দিয়েছিলাম সেইটা একটু আপনাদেরকে দেখাই, কোথায় গেল, ও আচ্ছা এটা ইউরো ইউএসডি আছে, জিবিপি ইউএসডিতে, দেখুন জিবিপি ইউএসডিতে আমি এই লেভেলটা দিয়েছিলাম, এই লেভেলটা আমি যখন দিয়েছিলাম সেম লেভেল, দেখুন সেম লেভেল 1.2132 আর 1.2144, এই লেভেলটা আমি পোস্ট করেছিলাম আপনাদের, তাই এই লেভেলটা পোস্ট করার সাথে সাথে দেখুন প্রাইস কিন্তু আমার জোনে আসে, ঠিক আছে, আমার জোনে আসে, জোনে আসার পর, জোনে আসার পর সেইখান থেকে কিন্তু একদম প্রাইস কিন্তু ম্যাসিভ ডাউনফল করেছে, জাস্ট একটুখানি, ভেরি আনফর্চুনেটলি আমি এখানে বলে দিচ্ছি, আপনারা হয়তো বলবেন স্যার এই বিষয়টা আপনি বললেন না, ঠিক আছে, ভেরি আনফর্চুনেটলি এইখানে একটুখানি একটা স্পাইক দেখা গেছে, ঠিক আছে, এইখানে একটুখানি একটা স্পাইক দেখা গেছে, কিন্তু আপনি যখন একটা এত ছোট জোন ট্রেড করবেন, ঠিক আছে, আপনি যখন একটা এত ছোট জোন ট্রেড করবেন তখন আপনার তো একটা স্প্রেড থাকবে, বিশেষ করে আপনার যখন স্টপ লসটা বাইং সাইডে হচ্ছে তখন তো আপনাকে স্প্রেড দিতে হবে, এখানে একটা স্প্রেড যদি আপনি পুট করতেন তাহলে দেখুন কিন্তু ট্রেডটা স্টপড আউট ট্রেড নয়, এইটুকুতে স্প্রেড আপনাকে দিতেই হবে মার্কেটে, ঠিক আছে, নাহলে আপনি কাজ করতে পারবেন? দেখুন একদম সেই লেভেল থেকে মার্কেট কীভাবে ডাউনফল করেছে, ঠিক আছে, একদম সেই লেভেল থেকে, এইটা আমি কত তারিখে দিয়েছিলাম ট্রেডটা, আমি 15 ফেব্রুয়ারি পোস্ট করেছিলাম, আর একবার দেখে নিই আমার টেলিগ্রাম চ্যানেলে, কোথায় গেল টেলিগ্রাম, টেলিগ্রাম চ্যানেলে দেখে নিন, সরি টেলিগ্রাম চ্যানেলে দেখে নিন, এই যে ফেব্রুয়ারির 15 তারিখে এই ট্রেডটা পোস্ট করেছিলাম, আর ট্রেডটা কবে এসেছে, এসেছে আমার তারিখে 21 ফেব্রুয়ারি এসছে, 21 ফেব্রুয়ারি আমার জোনে আসে, জোনে আসার পরেই, ঠিক আছে, জোনে আসার পরে জোন থেকে দেখছেন একদম কীভাবে ম্যাসিভ ফল করেছে। হ্যাঁ এইখানে আমি বলে দিচ্ছি অন্যান্য ট্রেডে এরকম হয় না, এই ট্রেডটাই কিন্তু একটা স্পাইক এসছে, তা কিন্তু আপনি যখন এত একটা সরু জোনকে ট্রেড করবেন এইটুকু তো আপনাকে এ দিতেই হবে, আর আপনি যদি ব্রোকিং চার্টে গিয়ে দেখেন এইটুকু আপনাকে এ দিতেই হবে, কী বলে স্প্রেডের জন্য তো রাখতেই হবে, তা যদিও এটাকে আপনারা স্টপ লস ট্রেডও যদি বলেন, আমি ধরে নিচ্ছি এটা স্টপ লস ট্রেড,
ঠিক আছে, যুক্ত তর্কের খাতিরে যদি স্টপ লস ট্রেডও বলেন, জাস্ট একটুখানি, তা একটুখানির জন্যে, ঠিক আছে, একটুখানি, একটা খালি স্প্রেডের, একটুখানি স্প্রেডের জন্য কিন্তু প্রাইস, এটা যদি আপনি যদি মানে সিস্টেমে যদি দেখেন, আপনি সিস্টেমে যখন এই জোনটা ড্র করবেন, আপনি যে কোনো আপনার MT5-এ যদি ড্র করেন, তাহলে কিন্তু এটা আপনার একবারও স্টপ লস ট্রেড বলে মনে হবে না। আপনি গিয়ে দেখতে পারেন, দেখুন একদম সেই লেভেল থেকে প্রাইস কীভাবে ড্রপ করেছে। এই ধরনের অ্যানালিসিস, এই ধরনের পিন পয়েন্ট অ্যানালিসিস কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে শেখানো হয়। তা এইরকম পিন পয়েন্ট অ্যানালিসিস এর আগের ট্রেডগুলোও আপনারা দেখতে পারেন, ঠিক আছে, শুধু এই ট্রেডটা বলে নয়, এই যে এই এই যে ট্রেড কি বলে এটাকে, সাপ্লাই ইন নোকরি, এরও ভিডিও এখানে তৈরি করা আছে। এরকম আগের সমস্ত ট্রেড যেখানে যা হয়েছে আর কি, এই যে রিয়াকশন ফ্রম ইনফোসিস, ইনফোসিস তো অনেক মুভ দিয়েছে, ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে, তা সেই সবগুলো নিয়ে আমি কিছু বলছি না। তা এই ধরনের অ্যানালিসিস, একদম পিন পয়েন্ট অ্যানালিসিস যদি শিখতে চান একদম ছোট্ট স্টপ লস নিয়ে, তাহলে কিন্তু আমার আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই থাকবেন। আর যদি কেউ ব্যক্তিগত মেন্টারশিপের কথা ভাবেন, কারোর যদি সামর্থ্য থাকে তবেই, ঠিক আছে, যারা মানে ফিনান্সিয়ালি একটু ব্যাকওয়ার্ড আছেন, তারা আমার ইউটিউব চ্যানেল থেকে অলরেডি শিখতে পারবেন, ঠিক আছে, ইউটিউব চ্যানেল থেকে অলরেডি শিখতে পারবেন। আমি ফ্রিতে যা কন্টেন্ট দিচ্ছি, অনেকে 1.5-2 লাখ টাকার সেমিনার অ্যাটেন্ড করে সেই রকম কন্টেন্ট দিতে পারবেন, মানে কন্টেন্ট পাননি আপনারা, ঠিক আছে। কারোর যদি সামর্থ্য থাকে, যে কেউ যদি সত্যি স্বেচ্ছায় শিখতে চান, তাহলে আমার সাথে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যারা ফিনান্সিয়ালি ব্যাকওয়ার্ড আছেন, আমি তাদের জন্য হার্ড অ্যান্ড সোল ট্রাই করে যাব যে আপনাদেরকে ফ্রিতে যতটা আমি দিতে পারি। তা এইরকম পিন পয়েন্ট অ্যানালিসিস যদি আপনারা শিখতে চান, অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ অল।